বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ স্মৃতি জাদুঘর রয়েছে আপনার এলাকায়, সেই জাদুঘরে যাওয়ার জন্য একটা রাস্তার অবস্থা বেহাল, এই রাস্তার উন্নয়নের জন্য বা আমরা জানি একটা নদী ভাঙন হয়েছে, নদী ভাঙনের কারণে রাস্তাটাও কাজ করা যাচ্ছে না, এই ব্যাপারে আপনার কোনো উদ্যোগ আছে কিনা? অবশ্যই উদ্যোগ আছে আমাদের এই জাদুঘরে যাওয়ার জন্য। আমাদের যে ভাঙ্গন এবং মধুমতি নদীতে অন্তপক্ষে এবারও অন্তপক্ষে 150 লোকের বাড়ি ঘর নদী গর্ভে চলে গিয়েছে, এবং আমরা গত বছর আমরা জিও ব্যাগ দিয়ে আমরা সেই রাস্তার আংশিক আমরা উন্নয়ন করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমাদের জেলা প্রশাসক, আমাদের মাননীয় সাংসদ, আমরা সরজমি আমরা পরিদর্শন করেছি। পরিদর্শন করে আমাদের ইঞ্জিনিয়ার দিয়ে আমরা সেইটাকে একটা এস্টিমেট করে পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার আসছিলেন, তারা সেটাকে এস্টিমেট করে নিয়ে গিয়েছেন এবং সেখানে অন্তপক্ষে 100 কোটি টাকার কাজের সেখানে একটা বন্দোবস্ত আমাদের মাননীয় সাংসদ মঞ্জুর হোসেন বুলবুল সাহেব তিনি করেছেন। হয়তো এবার পানিটা টেনে গেলেই হয়তো আমাদের বিশ্বাস যে আমাদের হয়তো এই কাজটা আমরা শুরু করতে পারবো এবং আমরা যেতে পারি ওই এলাকায় যাতে অসহায় মানুষ নদী ভাঙ্গন থেকে যাতে মুক্তি পায়। মানুষ যেন সে আব্দুর রব স্মৃতি জাদুঘরে যাওয়ার যেতে পারে নির্বিঘ্নে, সে ব্যবস্থা আপনি করবেন? বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব স্মৃতি জাদুঘর, যেখানে প্রতি ডিসেম্বরে অনেক মানুষের যাতায়াত হয় সেখানে।